বলতে চাই সেটি হলো অত মানে মানে যেভাবে একজন বুদ্ধিজীবী সম্পর্কে বলা দরকার সেই ধরনের মানে ভাষা বা শব্দ আমার নাই, কিন্তু আমি একজন মানে সন্তানের মতো একজন পিতাকে যেভাবে হারাই এবং যে পিতা দীর্ঘদিন ধরে একটা ছায়া দেয় একটা পরিবারে, ঠিক সেই রকমই একজন মানুষকে হারিয়েছেন যে আমার কাছে বোধ হয়েছে অনেকদিন, একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি বলে মনে হচ্ছে আজ থেকে দু বছর আগে ধরুন হঠাৎ করে শুনতে পেলাম সকালে যে উনি আর নেই, মানে এটা ভাবতেই পারি না। একজন মানুষ এত ডিসিপ্লিন, একজন মানুষ এত আর্টিকুলেট হতে পারে, মানে এটা আমি মানে কখন এইরকমই দেখিনি, তখন কত 85 বা 86 বা 87 ওনার বয়স হতে পারে, ওরই মধ্যে ওই ওরই মধ্যে উনি ছুটে ছুটে আসতেন মানে বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে, কেন মানে আমরা কি করছি কি করা উচিত, ম্যাডাম তখনও বন্দি, আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, আমরা স্যার আপনি এই অবস্থায় তিন তলায় উঠবেন, আপনি আসেন না স্যার আমি আমি নিচে আমার জন্য নিচে নামার মুশকিল, ওই সময় মানে পুলিশের তৎপরতা আছে হাসপাতালে না বাপুরে আমি আস্তে আস্তে উঠবো, পরে ওনাকে আমি দোতলা পর্যন্ত নিয়ে আসতাম, কিন্তু তার এই যে ব্যাকুলতা আমি দেখতাম ওই বয়সেও, মানে এটা শুধু মুগ্ধই করতো না অনুপ্রাণিত করতো, যে মানুষটি মানে এইরকম একটা দুঃসময়ে এইভাবে ছুটে ছুটে আসছেন এবং মানে খোঁজ খবর দিচ্ছেন এবং খোঁজ খবর নেওয়ার পরিধিটি কি দেখো, আমরা কিন্তু কেউ জানি না যে পরিবারের কেউ যদি খুব বিপদের মধ্যে পড়েন তা তার সন্তানদের কাছে সহানুভূতি জানাতে হয়, মানে আমি অভিভাবক বলছি অভিভাবকের জায়গার স্তরটা কত উঁচু, না দেশনেত্রী এবং খালেদা জিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায় ভাবে, কিন্তু এই সহানুভূতিটা জানাতে হবে তার তার ছেলেকে, উনি সাথে সাথে সেটি জানিয়েছেন। একদিন এখানে যখন একটি স্কাইপ অনুষ্ঠানে স্যারের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা হচ্ছে, সেদিন আমি বুঝতে পারলাম যে ম্যাডামকে গ্রেপ্তারের দিনই উনি রাত্রে তার সাথে কথা বলেছেন। আমি কথাটা এই জন্য বলছি যে মানে দায়িত্বশীলতা, অভিভাবকের দায়িত্বশীলতা কতখানি থাকতে পারে সেটা সেখান থেকে প্রমাণ হয়েছে। আর শিক্ষক হিসেবে উনার মেয়ে বলেছেন, নাজদিন আপা বলেছেন, আমি যে কয়দিন গেছি উনার বাসায় হয় টেবিলে লিখছে না বই নিয়ে পড়ছে, স্যার আপনি এই বয়সে এখন কিন্তু করছেন, বলে বাবা এই তো নিয়েই তো আমার জীবনটা কেটে গেল, তো আমি মাঝে মাঝে মানে প্রশ্ন করতাম খুব মজার মজার ঘটনা, ভাষা আন্দোলন থেকে শুরু করে ওনার শিক্ষকরা সবাই তো বিখ্যাত, এবং ওনার একটা মজা করে প্রায় বলতো যে স্যার মানে আপনার সরাসরি আমি তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আমি তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার আপনার ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করিনি, কিন্তু একটা সৌভাগ্য আছে আপনি যে কলেজে পড়েছেন আমিও সেই কলেজে পড়েছি, রাজশাহী কলেজ খুব বিখ্যাত কলেজ, তো এটাই হচ্ছে আমার সবচেয়ে মানে গর্বের বিষয়, সেখানে আরো অনেকে অনেক নাম করার লোক পড়েছেন কিন্তু আপনি সেখানে পড়েছেন এটাই হচ্ছে আপনার সাথে মানে এটা সম্পর্ক। তো তারপরে উনি বলতেন যে বাবা এই যে লেখাপড়ার যে জায়গাগুলো আমরা যে এখনো সেটা করি আমাদের শিক্ষকরাও তাই ছিলেন, তো আমি বলতাম যে স্যার আপনার শিক্ষকরা কারা, আমরা যেগুলো নাম শুনেছি ডক্টর এ আর বললি কি স্যার আপনার শিক্ষক ছিল, বলতে উনি আমার ডাইরেক্ট শিক্ষক, ডক্টর মমতাজ উদ্দিন তো উনি আমার সরাসরি শিক্ষক, তবে ডক্টর হাই সাহেব কুমিল্লা বোর্ডের প্রথম বা সেকেন্ড চেয়ারম্যান বলছে উনিও আমার সরাসরি শিক্ষক, মানে রাজশাহী কলেজের ওই সময় যারা শিক্ষক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তার যারা শিক্ষক ছিলেন, মানে যারা পরবর্তীতে হয় ডক্টর মমতাজুদ্দিন আহমেদ ভাইস চ্যান্সেলর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সেকেন্ড ভাইস চ্যান্সেলর, তো ইনারা যাদেরকে আমি চিনি এইগুলো জিজ্ঞেস করতাম ওনাকে, তো বলছে দেখো ইনারা শিক্ষক এবং ইনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব কেউ পালন করেছেন, যেমন ডক্টর শামসুল হক উনি সেন্ট্রাল মিনিস্টার ছিলেন পাকিস্তান আমলে, শিক্ষামন্ত্রী ছিলেন জিয়াউর রহমানের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমার শিক্ষক তারা ছিলেন, কিন্তু শিক্ষক হিসাবে তুমি আজকে আমাকে যেটা দেখছো যে আমার শিক্ষকগুলো তাই ছিলেন, যে ডক্টর গোলাম মোর্শেদ হেলালি নামে আপনারা হয়তো এখন যার দুনিয়া শুনেন না, পণ্ডিত মানুষ ছিল রাজশাহী কলেজের তিনি শিক্ষক ছিলেন ফার্সির খুব পণ্ডিত লোক, তো উনি বললেন যে মানে শিক্ষকের আসলে কোনো ক্লাসরুম লাগে না, শিক্ষক সবসময়ের জন্য শিক্ষক যে কোনো জায়গায় প্রশ্ন করা যায়, তো আমাদের এই শিক্ষকটা তাই ছিলেন,
তো ডক্টর গোলাম মোস্তফা ভেদারিকে একদিন জিজ্ঞেস করলাম যে বাংলা ভাষায় কত ধরন মানে কি পরিমাণ ফার্সি শব্দ আছে, তো তাৎক্ষণিক দাঁড়িয়ে বলে দিলেন যে 11-12 হাজার ফার্সি এবং ফার্সি প্রবণ শব্দ রয়েছে। এই যে এই ছোটখাটো ঘটনাগুলো মানে আমাদের মানে কি দারুণ ভাবে মুগ্ধ করতেন, যে ওনার এই যে শিক্ষকগুলোকে আমরা শুনেছি একটা বহিরুই হিসাবে, সেই শিক্ষকগুলো ওনার শিক্ষক এবং সেই শিক্ষকগুলোর যে পাণ্ডিত্য এবং তাদের যে মানে মানে ছাত্রের প্রতি নিবিষ্টতা, সেটা মাত্র কোনো পাঠপক্ষে নয়, পাঠপক্ষের বাইরেও এই যে মানে ইন্টারাকশন ছাত্রদের কাছে, এইটা ওনারাও ইনিরেক্ট করেছেন। আইএই জুবের সাহেবের নাম আপনারা শুনেছেন, খুব বিখ্যাত শিক্ষাবিদ, ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন, পরে রাজশাহী গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, এরপরে রাজশাহী ইউনিভার্সিটির প্রথম প্রজেক্ট ডাইরেক্টর এবং ভাইস চ্যান্সেলর, ওনার সরাসরি শিক্ষক। তারপর যে স্যার একটু আইএ জুবেরি সাহেব সম্পর্কে যদি কিছু বলতেন, বলে দেখো একদিন জিজ্ঞেস করলাম এইরকম উনি উনি প্রিন্সিপাল হয়ে আবার ক্লাস দিতে যেতেন, তো আমরা কয়েকজন ছাত্র আমরা ইয়ে করলাম স্যার কাছে রাস্তার মধ্যে, মানে মানে কলেজ ক্যাম্পাসের ভিতরেই, কলেজ ক্যাম্পাসের ভিতরে যে রাস্তা শিখে নিই, বলছে বাংলাদেশের কোস্টাল এরিয়া কতটুকু, মানে এইটা নিয়ে আমাদের মধ্যে একটা ইয়ে হচ্ছে, আলোচনাকে বলতে পারছি না। তো ওনাকে বলতে উনি মানে ওই হাতে তার মানে পার্সেন্টেজের যে খাতা ওইটা তো আছেই, তো উনি দাঁড়িয়ে একটা বললেন, পুরোপুরি কিছু দূর হেঁটে গিয়ে আবার ফিরে আসলো, এই তোমরা আমার চেম্বারে আসো, তারপরে স্কেল দিয়ে ম্যাপে ওটা সেট করে অরিজিনাল ইয়েটা উনি বললেন, বলে ছাত্রদের কাছে মানে মিথ্যা তথ্য দেওয়া যাবে না, এবং সেটা আন্দাজের উপর বলেছেন, কিন্তু সেটা তার মধ্যেও খটকা লেগেছে এবং পরবর্তীতে উনি একবার ম্যাপ থেকে সেটা বের করে আমাদেরকে জানিয়েছেন। এই যে গুণাবলীগুলো এই সমস্ত বিখ্যাত শিক্ষকের, ওনার যারা শিক্ষক, যাদেরকে আমার শিক্ষকের কাছ থেকে আমি যাদের নাম শুনেছি, এই সমস্ত ব্যক্তিবর্গের এইগুলো মানে তার কাছ থেকে আমি জানতে পেরেছি। তো ডক্টর ইমাজউদ্দিন স্যার তাকেও আমার তাই মনে হয়েছে। এই 4-5 বছর আগে আপনার ইসরায়েল বোম্বিং করলো ফিলিস্তিনে গাজা উপত্যকায়, তো ওই সময় আলকুদস কমিটি, এই আলকুদস আলকুদস শব্দটা আসলো, তো আমি এই শব্দটা সম্পর্কে অনেক আগে থেকেই শব্দের সাথে পরিচিত, কিন্তু এর ঘটনাটা কি এটা আমার জানা নেই। তো স্যারের সাথে এরকম বসে আছি, স্যার প্রধান অতিথি, তার পাশে আমি বিশেষ ভূমিকা আছি, তো পাশে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আলকুদস কমিটিটা কি, তো আমার এখন যতটুকু মনে হলো সম্ভবত জেরুজালেম বা ওই যে মসজিদ আল আকসা মসজিদ উদ্ধারের জন্য একটা কমিটি, এই কমিটিতে সমস্ত মানে আরব রাষ্ট্রনায়কের সদস্য, একজনই ছিলেন অনারব রাষ্ট্রনায়ক এর সদস্য, সেটা হচ্ছে জিয়াউর রহমান। এই যে চমৎকার তথ্য ওনার কাছ থেকে জানতে পারলাম, একটা পণ্ডিত মানুষ না বলে, এবং সেই সেই পাণ্ডিত্য শুধুমাত্র ধরে রাখার জন্য নয়, সেই পাণ্ডিত্য শুধু অহংকারের জন্য নয়, সেই পাণ্ডিত্য সব ক্ষেত্রে বিতরণের জন্য। আল বেরুনি একটি কথা বলেছেন, সবচেয়ে নির্ভরযোগ্য ভারত তত্ত্ব মানে ইন্ডোলজি যেটা তিনি লিখেছেন, এই সম্পর্কে এমনকি বিখ্যাত মানে ঐতিহাসিকরা, ভারতীয় ঐতিহাসিকরা এবং ইউরোপিয়ান ঐতিহাসিকরাও বলেছেন, সত্য ভারতের মানে জীবন দর্শন এবং ফিলোসফি নিয়ে খুব নির্ভরযোগ্য ভারত আর কি। তারিকুল হিন্দ ভারত তত্ত্ব নামে সেটা অনুবাদ হয়েছে, তো সেখানে উনি একটা বজার কথা বলেছেন যে এখানকার উনি মানে হিন্দু বলতে উনি ওই সাম্প্রদায়িক বুঝাননি, হিন্দু বলতে গোটা ইন্ডিয়ানদেরকে বুঝিয়েছেন, তো বলছে যে এরা এত পণ্ডিত, এদের এরা এদের মধ্যে সাইন্টিফিক জ্ঞান এত বেশি আছে, কিন্তু এটা এরা কখনোই বিতরণ করতো না, এরা কখনো কাউকে জানান দিত না, বলে এ ব্যাপারে ওরা খুব জ্ঞান বিতরণের ক্ষেত্রে খুব কৃপণ ছিল। তো আমার ওই আল বেরুনির এই ইন্ডোলজি বা ভারত তত্ত্বের এই এই কথাটা আমার কাছে মনে আছে, যে এখনো আমাদের দেশে অনেকে আছেন, অনেক পণ্ডিত আছেন, খুব ইয়ের মধ্যে থাকেন আর কি, মানে আলাদা থাকার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে ব্যতিক্রম। এই জন্য আমি একটা মানে ওনার জন্মদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশের একজন চারণ শিক্ষক, আমরা প্যাস্টোরাল পোয়েটের কথা জানি, চারণ কবির কথা জানি, কিন্তু চারণ শিক্ষকের কথা আমরা বলি না, তো আমি সেদিন বলেছিলাম যে উনি একজন চারণ শিক্ষক, প্যাস্টোরাল টিচার, কারণ উনার কাছ থেকে কিছু জানতে এবং শিখতে কোনো ক্লাসরুম লাগে না, বরাদ্দকৃত ক্লাসরুমের মধ্যেই শুধু উনি মানে লেকচার দেবেন এবং ছাত্র জানবে সেটা না, যেখানেই হোক, ফুটপাতে দাঁড়িয়ে হোক, অন্ধ কোনো অডিটোরিয়ামের মধ্যে হোক,
বা যে কোনো জায়গায় হোক না কেন, যে উনাকে কোনো কিছু প্রশ্ন করলে তার উত্তর তিনি দিতেন। আর একটা মনে হতো যে একটা জীবন্ত ইতিহাস, এটা তো আমি ধরেন রাজশাহী গভর্নমেন্ট কলেজ বা যেখানে উনি পড়েছেন সেখানে উনার শিক্ষকদের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বলেছে যে প্রফেসর রাজ্জাক জ্ঞান তপস স্যার উনি কোথাও টিচার হবে, বলছে উনি আমার টিচার এবং কলিগও, তো উনার অনেক কাহিনী এই ধরনের নানা ধরনের মানে তার বিখ্যাত বিখ্যাত শিক্ষকদের কথা আমি ছোট ছোট করে প্রশ্ন করলে সেই উত্তরগুলো পেতাম। যাই হোক, আমি সত্যিকার অর্থেই মানে আর মানে কিছু বলার আর সেই ধরনের আমি শক্তি পাচ্ছি না, যে এই এক কথাই বলবো যে এই মানুষ এবং এই শিক্ষক এই জ্ঞান তাপস আস্তে আস্তে আমাদের সমাজ থেকে আমাদের মানে রাষ্ট্র থেকে কমে যাচ্ছে। সেলিম রেজা নামে কলেজের এক প্রিন্সিপালকে এমপি ধরে পেটাচ্ছে, গাজীপুরে আপনার উৎপল নামে একজন শিক্ষককে পিটিয়ে পিটিয়ে মানে তাকে হত্যা করা হয়েছে। তারপরে আপনার কি বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষায় শিক্ষক আসমা সিদ্দিকে অপমান রাস্তার মধ্যে অপমান করেছে, তারপরে সাধারণ ছাত্রদের বিক্ষোভের মুখে তাও তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, কারণ এরা অধিকাংশই সরকারি দলের লোকজন। এই সমাজ শিক্ষক অপমানের সমাজ। আরেকজন শিক্ষক তার গলায় জুতোর মালা পরিয়েছে, তারাও মানে আজকের ক্ষমতাসীন দলের মানুষ। শিক্ষকদের সম্মান সবচাইতে মানে করুণ অবস্থায় উপনীত হয়েছে শেখ হাসিনা গান্ধী, যখন এমাজুদ্দিন সাহেবদের মতো মানুষদের এই মহিলাদের মানে জীবন আচরণ এবং তাদের যে দীর্ঘদিনের শিক্ষকতার ইতিহাস দেখলে শ্রদ্ধায় ভালোবাসায় মাথা নত হয়ে পড়ে, তাকেও কিন্তু ছাড়েনি শেখ হাসিনার সরকার। আমি তখন ডিবিতে রিমান্ডের মধ্যে প্রায় 35 দিন রিমান্ডে ছিলাম, ওইখানে দেখতে পেলাম ডক্টর ইমাজুদ্দিন আহমেদ স্যারের নামে 5টি মামলা। অপরাধ কি, উনি যেটি বললেন ডক্টর লতিফ মাসুদ সাহেব যে দেশনেত্রী বেগম খালেদের যে অবরুদ্ধ বালির ট্রাক কাঠের ট্রাক দিয়ে উনি তাকে দেখতে গেছেন, উনি তখন সন্তান হারা সে মাকে সান্ত্বনা দিতে গেছে, শুধুমাত্র এই অপরাধে এই ধরনের একজন জ্ঞান তাপস মানুষ একজন জাতীয় অভিভাবক তার নামে এই মামলা দিয়েছে। সবচেয়ে মজার কথা কি জানেন, ওখানে একজন খুব মানে রিটায়ার্ড করবে ধরনের পুলিশ অফিসার, সে খুব নিচু যখন এটা আমরা দেখছি টেলিভিশনে দেখা যাচ্ছে, সে বলল যে রাষ্ট্র আর নেই, মানে স্কলে যখন উঠছেন যে অধ্যাপক এমাজুদ্দিন সাহেবের নামে 5টি মামলা দেওয়া হয়েছে, তখন আমরা ওখানে আরো কয়েকজন নেতা ছিল, তো ওই পুলিশ অফিসারই বলছে স্যার রাষ্ট্র বলে আর কিছু নেই। সত্যি এই রাষ্ট্র ডক্টর ইমাজুদ্দিন সাহেবের মতো একজন বরেণ্য প্রাজ্ঞ জ্ঞান তাপসের নামে মামলা নিতে পারে সেই দেশে আমরা বসবাস করছি, আর হয়তো আমাদেরকে বাবুরে বলার আর লোক আর থাকলো না, কিন্তু তার এই যে শব্দটি আজও আমাদের মধ্যে অনুরোধিত হয়, আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং সামনে এগিয়ে চলার জন্য আমাদেরকে প্রেরণা যোগায়। আজকের এই অবরুদ্ধ শ্বাসরুদ্ধকর অবস্থায় এমাজুদ্দিন স্যার যে ধরনের আমাদেরকে যা শিখিয়ে গেছেন, উনি যে মানে কথাগুলি বলে গেছেন এবং তিনি যে ভূমিকাটা রেখেছেন, কারণ মৃত্যুর কয়েকদিন আগে মানে আমাদের কি বলে যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তখন উনি ওই যে কথাটি ইয়ে বললেন আমাদের ওবায় ভাই যে টেলিফোন করলে কোনো কর্মসূচি বা কিছু বললেই সার্ভিসেই বলতেন বাবুরের শরীরটা তখন ভালো না, কিন্তু একবার পরক্ষণে আচ্ছা কয়েকটার সময় শুরু হবে, বলে স্যার আপনি 3টে আপনি 3:30 আসবেন, আপনি আগেই দিয়ে চলে যান, আপনার উপস্থিতিটাই আমাদেরকে মানে আমাদের আলোকিত করবে, মানে এইভাবেই ইয়ে হতো। তো স্যার একটু হাসতেন, কয়েক মাসের মধ্যে তিনি পৃথিবীতে চলে গেলেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আরেকটি কথা বলে নিই, শেষ কথাটি সেটা দেখেন উনি তো ব্যক্তিগত মামলা, উনার উনার এই ভূমিকার কারণে উনার সন্তানরাও কিন্তু উনি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি কথাটা বেশি বলতেন না, মাঝে মাঝে বলতেন যে বাবুরা আমার ছেলে জয়েন্ট সেক্রেটারির পর আর উঠতে পারলো না, সেবাটা সচিব হয়ে যেত,
তো এগুলোকে মেনে নিয়েও তিনি সত্য এবং ন্যায়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে রেখেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।